পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর দুই ব্লকের শক্তিগড় থানায় কুরমুন দুই গ্রাম পঞ্চায়েত এলাকার হাটগোবিন্দপুর থেকে কুরমুন যাতায়াতে পাকা রাস্তা মাটিতে ঢাকা পড়েছে। যদিও এলাকা কৃষিজীবী এলাকা, মাঠ থেকে ফসল তোলার সময় ট্রাক্টর বা অন্যান্য যানবাহনের যাতায়াতের ফলে মাঠের মাটি চাকায় উঠে এসেছে পিচ রাস্তায়। দিনের পর দিন জল কাদা হলে মাটি জমে যায় পিচ রাস্তার উপরে। বর্ধমান দুই ব্লক হাটগোবিন্দপুর থেকে কুরমুন পর্যন্ত পুরো পিচ রাস্তা মাটির রাস্তায় পরিণত হয়। তারপর বৃষ্টি হলেই বিপজ্জনক হয়ে পড়ে পরিস্থিতি। মোটর বাইক বা সাইকেলের চাকা পিছলে একাধিক দুর্ঘটনা ঘটে, জখম হয়েছেন অনেকেই। সাধারণ মানুষ থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী, বাইক আরোহী ও টোটো চালকরা এবং চার চাকা যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার মুখোমুখি এবং তারা অভিযোগও জানিয়েছেন বারবার। পরিস্থিতি পরিবর্তনের জন্য এগিয়ে এলেন রবিবার সমাজসেবী রাজীব ব্যানার্জির অনুপ্রেরণায় স্বেচ্ছাসেবী একটি দল। পিচ রাস্তার উপর পড়ে থাকা মাটি সংস্কারে নামেন তারা। অনেক কাজ হয়েছে, যেন অ্যাক্সিডেন্ট না ঘটে তার জন্য ভালো জিনিসই হয়েছে। তা এটা করুক, আমরাও চাই। মানে আমরা আমাদের যে এখনকার লোকাল টিম করছে, এটাতে আমরা দেখে খুব আনন্দিত। এটা কায়দা করাটা অবশ্যই দরকার, অবশ্যই দরকার। এই কায়দা যে গাড়ি নিয়ে একদম যাওয়া যাচ্ছে না, কিচ্ছু না, গাড়ি পাল্টে হয়ে যাচ্ছে, সার মাটি বনা হচ্ছে না, এসব কিছু হচ্ছে না, কি করবো? প্রচুর গাড়ি দিয়ে আসা যাচ্ছে না, ডবল এলে পড়ে যাবে তো সব। হ্যাঁ, এই যে রাস্তার অবস্থা, মানে এই যে একটু বৃষ্টি হলে একটা গাড়িরও ক্ষমতা নাই যে যাওয়ার এদিকে। পরিষ্কার করলে তো ভালোই হয়, কাদা না কিছু, কাদা গাড়ি যেতে খুব উল্টে যাওয়ার ভয় বেশি। মানে কতটা আপনার কোথা থেকে আসছেন? এটা আসছি আমি সিংপাড়া থেকে, হাটগোবিন্দপুর থেকে ঘুরিয়ে আসছি। স্থানীয় প্রশাসন একটু নজর দিলে আরও ভালো হতো বলে মনে করছেন অনেকে, তাহলে এই দুর্ঘটনার সম্মুখীন হতে হয় না। আমরা রাস্তা পরিষ্কারের কাজ করছি এবং আমাদের যে সোশ্যাল টিমটা রয়েছে সবাই সমবেতভাবে সমবেত প্রয়াসী এই কাজটা আমরা করছি। মানে কোন কোন এলাকা নিয়ে এই সোশ্যাল টিমটা গঠিত? এইখানে অঞ্চল ভিত্তিক আমাদের এই সোশ্যাল টিমটা আমরা তৈরি করেছি। সোড্ডা, দেবগ্রাম, সোনাপলাশি, বলগোনা বা অন্যান্য আরও সব গ্রামগুলো রয়েছে, সেইগুলো নিয়ে আমরা এই সোশ্যাল টিমটা তৈরি করেছি। মূলত কার উদ্যোগে এই সোশ্যাল টিমটা তৈরি হয়েছে? আমরা দেখুন, গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে মাননীয় রাজীব ব্যানার্জি মহাশয় ওনার ব্যক্তিগত উদ্যোগে পালসিটের ওইখানে রাস্তাটা অত্যন্ত খারাপ হয়েছিল। তো রাজীবদা কিন্তু সারাটা বছর সমাজসেবা করেন এবং সেবামূলক কাজই নিজেকে নিয়োজিত এতদিন রেখেছিলেন এবং সাংস্কৃতিক দিকটাও উনি খুব ভালো করে বোঝেন এবং করেন। তো দেখলাম যে, আমরা বললাম তখন যে এই দেবগ্রামের রাস্তাটা দাদা আমাদের এইরকম হয়েছে যে মানুষ এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং পড়েও যাচ্ছে, একটু বৃষ্টি হলো তার কথাই নেই। তো যার ফলে আমরা দেখলাম যে এই বিপজ্জনক অবস্থাটাকে যাতে আমরা এড়িয়ে যেতে পারি এবং দাদার অনুপ্রেরণাতেই আমরা কিন্তু এই কাজটা শুরু করেছি এবং আমরা এলাকা ভিত্তিক কাজটা করছি। পরের দিন আবার অন্য গ্রামে যেখানে রাস্তার অবস্থা এরকম সংকটজনক এবং ভয়ঙ্কর সেই জায়গাতে আমরা কাজ করব। অনেক লোক আগে বৃষ্টিতে সব পড়েছে, পাহাড় ভেঙেছে, সে কারণে আমাদের মনে হলো যে এটা রাস্তাটা পরিষ্কার করা দরকার। তো অ্যাকচুয়ালি আমরা মানে আমাদের রাজীব ব্যানার্জি আছেন, ওনার অনুপ্রেরণায় আমি পালসিটে গিয়ে দেখে এসেছি উনি এই কার্যকলাপটা করেছেন, সেই থেকে আমরা অনুপ্রাণিত হয়ে এই কাজটা করলাম। মানে কোন কোন এলাকা নিয়ে এই সোশ্যাল টিম গঠিত হয়েছে? দেবগ্রাম, সোড্ডা, বলগোনা, পলাশি, আমাদের অঞ্চল ভিত্তিক একটা টিম তৈরি করেছিলাম। বর্ধমান থেকে টিঙ্কু সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।